Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা হচ্ছে গত ব্লগের পর থেকে, মানে এটা শনিবারেরই ব্লগ। আজকে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করতেছি। গতকালকের ব্লগে আপনারা দেখেছেন দুপুর থেকে, এখন আবার বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো আরিশের বাবা একটু বের হবে, দেবিদার যাবে, তো রেডি হয়ে নিচ্ছে। আর এই তো আরিশ খেলতেছিল। তো ল্যাপটপটা হচ্ছে একটু সমস্যা দেখা দিয়েছে, তো ল্যাপটপটা নিয়ে যাচ্ছে ফিক্স করার জন্য। আর হচ্ছে গিয়ে নতুন একটা খাট কিনবে, আর কিছু টুকিটাকি কেনাকাটা আছে ওইগুলো করবে আর কি, সেই জন্যই যাচ্ছে। আর আরিশের বাবা কিন্তু অলরেডি চলে গিয়েছে। আমার ব্লগগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে যায়, দেরি বলতে আমি হচ্ছে ডে সিরিয়ালে ব্লগগুলো শেয়ার করি। তো আমাদের বাসা থেকে আসার পর থেকে আমি কিন্তু সিরিয়ালেই ব্লগগুলো শেয়ার করতেছি, কিন্তু ব্লগগুলো পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু চলে গেছে, আবার কয়েকদিনের মধ্যেই আমার ব্লগে ওকে দেখতে পারবেন। কয়েকদিন কি, হয়তো আর একটা দুইটা ব্লগের পরেই ওকে দেখতে পারবেন। সে আবার বৃহস্পতিবার চলে আসবে। তো ওর পুজোর ছুটি হচ্ছে বুধবারে, একটা ছুটি ছিল, তো বৃহস্পতিবার আবার অফিস খোলা, তো সেজন্য আর বুধবারে আসে নাই। তো বৃহস্পতিবার অফিস করে তারপর আসবে, রবিবার একটা ছুটি আছে। তো এই আর কি, যাই হোক আরিশের বাবা চলে আসছে। আর এই যে এখানে নিয়ে আসছে ব্রেড, তারপর হচ্ছে জেলি, তারপর টিস্যু শেষ হয়ে গিয়েছিল, টিস্যু নিয়ে আসলো, তারপর হচ্ছে ঘামাচি পাউডার, তারপর কোল্ড ড্রিঙ্কস আর বিস্কিট, আর হচ্ছে আরিশের জন্য স্যান্ডু গেঞ্জি নিয়ে আসছিল। তো আমার কাছে অ্যাপেলের এই জেলিটা মোটামুটি লাগে খেতে, আমার পার্সোনালি জ্যাম জেলি এগুলো পছন্দ না, বেশি অতিরিক্ত মিষ্টি থাকে সেজন্য খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খাই আর কি। আর ব্রেডের সাথে আমার কাছে নসিলা, নিউট্রেলা এগুলোই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এগুলো একটু গুছিয়ে রাখবো। আর এই যে এখানে ছিল ড্রাই কেক বিস্কিট, তো বিস্কিটটা আমি বক্সে রেখে দিব। আর সে খাটও কিনেছে একটা, তো খাট এখনও আসে নাই, আসতেছে, রাস্তায় আছে, তো আগে চলে আসছে। তো খাটটা হচ্ছে বেসিক্যালি আমার শ্বশুর শাশুড়ির রুমের জন্য, ওনাদের আগের পুরাতন খাটটা হচ্ছে চেঞ্জ করবে। তো আজকে আরিশের একটা ব্যাপার দেখে খুবই মজা লেগেছে, আমরা সবাই খুব মজা পেয়েছি। সেটা হলো যখন খাট এনেছে আর কি, তো ভ্যানে করে তো এনেছে, তো আমি হচ্ছে আরিশকে কুলে নিয়ে ওখানে একটু গেলাম আর কি, মানে ওই রুমে যেখান দিয়ে খাট হচ্ছে আনবে বাসার ভেতরে। তো আরিশ ওইটা দেখতে পেয়ে এত খুশি হয়ে হাসি দিয়ে একটা চিৎকার দিয়েছে, চিৎকার বলতে এটা কান্নার চিৎকার না, মানে খুশি হয়ে যখন বাচ্চারা কোনো শাউট করে ওইরকম আর কি, অনেক জোরে শাউট করছে। আমার কাছে মনে হয়েছে একটু সময়ের জন্য যে ওর জন্য মনে হয় কোনো বড় গাড়ির খেলনা টেলনা নিয়ে আসছে, এটা দেখে সে এত খুশি হয়ে এত জোরে শাউট করছে। তো এই তো খাটটা নিয়ে আসতেছে বাসায়। তো এই সময়টাতেই আরিশ যখন প্রথম দেখলো, দেখি হচ্ছে জোরে একটা শাউট করছে, তা আমাদের কাছে বিষয়টা খুবই মজা লেগেছে। আর এই তো আগের খাটটা হচ্ছে চেঞ্জ করে এখন নতুনটা এখানে সেট করে দিবে। তো আমার শাশুড়িমা হচ্ছে ওই খাটটা তোলার পর ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আজকে অনেক বৃষ্টি হয়েছিল, তো তখনও হচ্ছে আকাশ অনেকটাই মেঘলা মেঘলা ছিল। তো এই তো খাট নিয়ে আসলো এখন। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন খাট অলরেডি ফিক্সড করা হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে হচ্ছে তোষক, জাজিম, বেড কাভার সব কিছু বিছিয়ে নেবে। তো খাটটা সুন্দরই ছিল। আর হচ্ছে গিয়ে এই খাটটা মোটামুটি উর্মির রুমের খাটের মতোই, ডিজাইনটা একটু ভিন্ন কিন্তু প্যাটার্নটা একই রকম, মানে আমার ননদের রুমের খাটের কথা বলতেছি আর কি, কালারটাও সেমই হয়েছে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যার নাস্তায় নুডলসের পাকোড়া বানাবো। তো আরিশের বাবা হচ্ছে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, তো যাওয়ার সময় বলল যে আসার সময় বাজার থেকে কী নিয়ে আসবে, কী খাবো। তো আমি বললাম যে বাজার থেকে কিছুই আনতে হবে না, আজকে আমি কিছু একটা বানাই। তো এখন এই যে আমি স্টিক নুডলস নিয়ে নিয়েছি সেদ্ধ করে, আর এখানে আমার যা যা লাগবে সব কিছু কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, টমেটো কুচি। তো তারপর হচ্ছে এখানে আমি ডিম দিয়ে দিব, তারপর একটু মাংসের মশলা দিব, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া দিব, ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে ওইটা দিব, লবণ দিব, আর হচ্ছে গিয়ে চালের গুঁড়া ছিল না সেজন্য আমি এখানে একটু আটা দিব, কর্নফ্লাওয়ারও ছিল না সেজন্য ওইগুলো দিতে পারি নাই, তবে খারাপ হয় নাই, খেতে টেস্টি হয়েছিল, আটা দিয়ে বানালেও ক্রিস্পি হয়েছিল। তো এখন সব কিছু দিয়ে আমি এটাকে হাতে ভালো করে মিক্স করে নিব। তো সন্ধ্যাবেলাও কিন্তু গ্যাস ছিল না, আমি এগুলো হচ্ছে গ্যাসের চুলাতে ভাজতে হয়েছে, তো একদম যখন ভাজা শেষ তখন আবার গ্যাস চলে আসছিল। তো পাকোড়াগুলো ভাজা হলেই আমি হচ্ছে চা বানাবো।
তো নুডলস হচ্ছে সব সময় রান্না করে খাওয়াটা আমার কাছে সব সময় মজা লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করে খেলে ভালোই লাগে। আর আমার সব সময় ম্যাগি নুডলস দিয়েই নুডলসের পাকোড়া বানানো হয়েছে। স্টিক নুডলস দিয়ে আমি এই প্রথমবার বানাচ্ছি, স্টিক নুডলস দিয়ে এর আগে ট্রাই করা হয় নাই, তবে খেতে খুব ভালো হয়েছে। তো এই তো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। তো পাকোড়া ভাজার একদম লাস্টের দিকে আরিশু ঘুম থেকে উঠে গিয়েছিল, উঠে আমাকে না দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তো পরে ওর কাছে চলে গেলাম। আর এই যে এখানে আমার শাশুড়ি মা হচ্ছে সকালবেলা যে ইয়ে বানিয়েছিল, কি জানি বলে, চিংড়ি মাছের যে বড়া বানিয়েছিল ওখান থেকে একটু ডাল রেখে দিয়েছিল আর কি, ডালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো ওই ডালটা দিয়ে এখন আবার কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছে। আর এই যে এখানে আমি চা বসিয়েছি, তো আমার চা অলরেডি হয়ে গিয়েছে। তো আমার হাতের বানানো চা বাসার সবাই খুব পছন্দ করে, তো সেজন্য চাটা আমিই বানাই। তো চা এখানে আমি চারজনের জন্য বানাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি, ননদ আর আরিশের বাবার জন্য। আমি খাবো না, কারণ আমার খুবই গরম লাগতেছিল, সন্ধ্যার দিকে প্রচণ্ড গরম পড়তেছিল, তার উপর কারেন্টও ছিল না। আমি যে ভিডিওটা শ্যুট করতেছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, তো বাসায় একটা লাইট লাগানো, ওইটা কারেন্ট গেলেও অটোমেটিক্যালি জ্বলে, তো ওই লাইটের আলোতেই ভিডিও শ্যুট করা আর কি। তো এই যে এখানে হচ্ছে তিনজনের জন্য চাটা ঢেলে নিলাম, আর নাস্তা টাস্তা খাওয়ার পর এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম কারেন্ট আসার পর। এটা পরদিনের রান্না আর কি। তো এখানে হচ্ছে মাছ রান্না করব। তো দুই পিস মাছ ছিল কাতল মাছের, আর বাকিগুলো মেবি ব্রিগেট মাছ ছিল। তো আমি হচ্ছে ব্রিগেট, তারপর সিলভার কার্প, তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি যেন মিরকা মাছ, এগুলো হচ্ছে আমি খাই না, মানে কোনো কালেও খাইনি। তো আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি একবার ব্রিগেড মাছটা খেয়েছিলাম, তো আমার কাছে ভালো লাগে নাই, একটু কেমন গন্ধ গন্ধ লাগছে, আর এমনি তো আমি খাই না। তো পরে আমার শাশুড়ি মা জোর করাতে একটু খাইছিলাম, ভাল লাগে নাই, তো এই জন্য আমার জন্য হচ্ছে এখানে কাতল মাছের পিস দেওয়া হয়েছে আর কি। তো প্রতিদিনের রান্নায় যে মাছ থাকে ওখানে হচ্ছে আমার জন্য কাতল বা রুই মাছের পিস দিয়ে রাখে আর কি, মানে প্যাকেটের মধ্যে, যেহেতু আমি ওই মাছগুলো খাই না। তো এই তো মাছ হচ্ছে রান্না করব পেঁয়াজ দিয়ে, সাথে একটু টমেটোও দিব। তো এখানে কাটাকুটিগুলো আমার শাশুড়ি মা করে দিয়েছেন, তো এখান থেকে আমি সবগুলো পেঁয়াজ দিব না, কারণ মাছের পিস হচ্ছে 5 পিস, এত পেঁয়াজ লাগবে না আমার। টমেটোও সবগুলো দিব না। তো মাছটা হচ্ছে একটু হালকা ঝোল রেখে তারপর ভুনা করব আর কি, অত বেশি পাতলা ঝোল হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা ভেজে নিলাম, এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মেথি দিলাম, তেজপাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। তো
তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন ইদানিং আমি সব তরকারি রান্না করার সময় পেঁয়াজ ভাজার মধ্যে আমি হচ্ছে কাঁচা মরিচও দিয়ে দিই, কারণ গুঁড়া মরিচগুলা খুব বেশি একটা ঝাল না, তরকারি ঝাল হয় না, আর ঝাল ছাড়া তরকারি খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু কাঁচা মরিচ আগেই দিয়ে দিই যেন ঝালটা বেরিয়ে যায় তরকারির মধ্যে। তাহলে লাস্টের দিকে যে রান্নার পর কাঁচা মরিচ দিই ওইটাতে কিন্তু তেমন একটা ঝাল হয় না তরকারি, তো সেজন্য আমি ভাজার মধ্যেই কাঁচা মরিচটা দিয়ে দিই আর কি। আর একটু মোটামুটি পরিমাণে তেল মশলা ঝাল না হলে আমি খেতে পারি না, তো সেজন্য আমার রান্না করা তরকারিতে আপনারা একটু তেল টেল মশলা টশলা একটু বেশি দেখতে পান, কারণ এটা আমার অভ্যাস। একটু তেল টেল দিয়ে রান্না না করলে ভালো লাগে না নিজের কাছেও, তরকারি দেখতেও ভালো লাগে না, কেমন সাদা সাদা লাগে আর খেতেও প্রবলেম হয়। যাই হোক, এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। সাথে কিছু টমেটোর পিস দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, একটু কষানোর মধ্যে টমেটো দিলে সেই তরকারিটা খেতে ভালো লাগে। তো টমেটোটা একটু সফট হয়ে গেলে, মশলাটা ভালো করে কষানো হলে, তেলটা যখন উপরে চলে আসবে তারপর হচ্ছে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে মশলার মধ্যে মাছটা কষিয়ে নিলে সেই মশলাটা মাছের ভেতরে ভালোভাবে যায়। আর আমার কাছে মাছ দিয়ে তরকারির চাইতে এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলেই ভালো লাগে। আমাদের বাসাতেও এমন, মানে মাছটা বেশিরভাগই পেঁয়াজ দিয়ে রান্না করা হয়, তরকারি দিয়ে আমাদের বাসায় খুব কমই খাওয়া হয়। তো এই তো এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু আমি সময় নিয়ে মাছটা সহ কষিয়ে নিব। আর তারপর হচ্ছে একটু গরম ঝোল দিয়ে দিব এখানে, মানে একটু গরম পানি আর কি, সরি গরম ঝোল না। তো এই তো এখন এটাকে আমি একটু ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। এই তো আমার তরকারি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে চুলার আঁচটাকে একদমই লো করে রেখে উপরের ঢাকনাটাকে এভাবে অর্ধেক করে দিয়েছি যেন তেলটা উপরে চলে আসে। এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।